কঠিন রোগ বাসা বেঁধেছে শরীরে দেবচন্ডিমার, দুঃসংবাদ জানালেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা। কি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনি সম্পূর্ণ দেখতে থাকুন। সাঁঝের বাতি থেকে সাহেবের চিঠি, দুটি সিরিয়ালের অভিনয় করে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন দেবচন্ডিমা সিংহ রায়। চারু হোক বা চিঠি, দুটি চরিত্রই তাকে অনেক বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে। শোনা যাচ্ছিল তিনি নাকি মুম্বাইতেও কাজের সুযোগ পাচ্ছেন, জীবনে বেশ ভালোই উন্নতি করছিলেন তিনি। আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলো। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন দেবচন্ডিমা। তিনি জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তার যে শারীরিক অবস্থা, তার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি এই দুঃসংবাদ শুনিয়েছেন অভিনেত্রী। আচমকা অসুস্থ হয়ে পড়তেই মন ভীষণ খারাপ বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীর। তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের মন খারাপের কথা শেয়ার করে লিখেছেন, 3 বছর লড়াই করার পর গত রবিবার আমি কোভিড পজিটিভ হয়েছি। গত রবিবার থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন, তখন তার মনে হয়েছিল হয়তো আবহাওয়া পরিবর্তনের কারণেই তার জ্বর এসেছে। অসুস্থ শরীর নিয়েই রবিবার তিনি সিনেমা দেখতে গিয়েছিলেন, কারণ বাড়িতে থেকে তার খুব মন খারাপ করছিল। এরপর তার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং তিনি সন্ধ্যায় এক ডাক্তারের কাছে যান, সেখানে তার প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করানো হয়। তারপরই ডাক্তার তাকে জানান তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। গত 4 দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চতুর্থ দিনের দিন অবশ্য তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো হয়েছে, কিন্তু এখনও মানসিকভাবে তিনি বিপর্যস্ত বোধ করছেন। সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সঙ্গে তিনি তার এই মন খারাপের সময়টা শেয়ার করে নিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন জীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছেন যেগুলোর ব্যাখ্যা করতে পারবেন না, তবে আবার নতুন করে ফিরে আসার চেষ্টা করবেন তিনি। অভিনেত্রী কি হারিয়েছেন সে সম্পর্কে খোলাখুলি কিছু না বললেও তার ভক্তরা আন্দাজ করে নিচ্ছেন যে নতুন হিন্দি সিরিয়ালে তার কাজ করার কথা হচ্ছিল, সেটা সম্ভবত ভেস্তে গিয়েছে। তাই এখন শরীরের পাশাপাশি মনটাও তার ভীষণ খারাপ। অভিনেত্রীর কথায়, আমরা যা হারাই তার চেয়ে ঈশ্বর আরো ভালো জিনিস দেন, শীঘ্রই আমি ইনস্টাগ্রামে ফিরে আসব। তো বন্ধুরা, দেবচন্ডিমা সিংহ রায়কে আপনাদের কেমন লাগে কমেন্ট করুন মতামত। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।